আজকে আমরা ত্রিপুরা পিপলস পার্টির এই প্রতিনিধি দল আমরা পাঁচজনের আমরা রাজ্য শিক্ষা দপ্তরে এলিমেন্টারি এডুকেশন ডিরেক্টরের কাছে একটি ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। আমাদের ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে এই রাজ্যে যে 129টি মাদ্রাসা রয়েছে যেটা SPQEM স্কিমের আন্ডারে, এটা নতুন হয়েছে SPEMM, সেই মাদ্রাসায় যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার কাজে নিযুক্ত রয়েছেন, যারা শিক্ষকতার কাজ করছেন, তারা রাজ্যের অন্যান্য শিক্ষকদের মতোই নিজের রক্ত ঘাম দিয়ে এই রাজ্যের ছাত্রদেরকে তৈরি করার জন্য নিয়োজিত আছেন। কিন্তু এই রাজ্যের অন্যান্য শিক্ষকরা যেই বেতন ভাতা পাচ্ছেন, যেই বেতন পাচ্ছেন সেটা তারা সে তার অর্ধেকও পাচ্ছেন না। তো এই ন্যূনতম বেতনের মধ্যে দিয়ে তারা তাদের যে পরিশ্রমটুকু করে যাচ্ছেন সেটা তাদের যে পরিশ্রম সেটার মূল্যায়ন করা হয়নি বলে আমরা মনে করছি। এবং আজকের এই বেতন ভাতা দিয়ে একটি পরিবার একজন মানুষ চলতে পারে না। তো আমরা দাবি রাখছি রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে এই যে এই রাজ্যের যে SPQEM মাদ্রাসার অন্তর্ভুক্ত যে শিক্ষকরা রয়েছেন অবিলম্বে তাদের বেতন যাতে রাজ্যের অন্যান্য শিক্ষকদের মতো করা হোক এবং তাদের অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে যেই সমস্ত সুযোগ সুবিধা রাজ্যের অন্যান্য শিক্ষক কর্মচারীরা পাচ্ছেন সেই সমস্ত সুযোগ সুবিধা যাতে তাদেরকে যাতে প্রদান করা হয়, এটাই আছে আমাদের দাবি। আরেকটা দাবি আমি খুব এটা ভাইটাল পয়েন্ট, এই রাজ্যের যে কর্মচারীরা রয়েছে তাদেরকে এখন নতুন করে পেনশন স্কিমের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পেনশন স্কিমে দেখা গেছে যে আগের যে পেনশন ছিল, যেই পেনশনে যে সুযোগ সুবিধাগুলো ছিল সেই সুযোগ সুবিধার কোনো কিছুই নেই। তো এতে কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নতুন স্কিমে। এতদিন দীর্ঘ 25-30 বছর চাকরি করার পর সরকারকে তার রক্ত ঘাম দেওয়ার পর যদি তাদেরকে এই ন্যূনতম প্রোটেকশন না দিতে পারে, আমরা মনে করব এটা একটা ওয়েলফেয়ার গভর্নমেন্ট হতে পারে না। তাই এই নতুন পেনশন স্কিমকে বাতিল করে যাতে পুনরায় আগের মতনই শিক্ষক কর্মচারীদেরকে পেনশন দেওয়া হয় এবং যে সমস্ত সুযোগ সুবিধা ওই পেনশনে ছিল সেই সমস্ত সুযোগ সুবিধা যাতে প্রদান করা হয়, এই দাবিও থাকবে আজকে আমাদের শিক্ষা অধিকর্তার কাছে। আপনার পরিচয়টা? আমার নাম প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্পাদক।